Hello and welcome to the first video of the epidemiology series. And today we'll be discussing about the definition and the components of epidemiology. Our demonstrator will be Asnaf Al-Karim. And without further ado, let's start. Assalamu alaikum. So let's first talk about the definition of epidemiology. In 1988, John and Lusk defined epidemiology as the study of distribution and determinants of epidemic states or events in specified populations and application of this study to the control of health problems. এখানে ডেফিনেশনটি বিভিন্ন অংশ ভালো করে বুঝে নেওয়া যায়। তো এখানে ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে একটা ডিজিজ কিভাবে টাইম, প্লেস এবং পার্সনের সাথে ডিস্ট্রিবিউটেড হয়। যেমন দেখা যায় যে বিভিন্ন ডিজিজ রেডি সিজনে বেশি হয়, যেগুলো অন্য সময় হয় না। যেমন ডায়রিয়া এবং আদার এন্টারিক ইনফেকশন রেডি সিজনে বেশি হয়, আবার উইন্টার সিজনে দেখা যায় যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বেশি হয়ে থাকে। প্লেসের সাথে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, যেমন দেখা যায় যে হিল ট্র্যাক গুলোতে ম্যালেরিয়া বেশি হচ্ছে, আবার ঢাকা শহরে ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো বেশি হয়ে থাকে। একজন পার্সন কিভাবে ডিস্ট্রিবিউট হয়, যেমন চাইল্ডের মিজলস বেশি হয়ে থাকে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে ক্যান্সার, সিওপিডি এগুলো বেশি হয়ে থাকে, যেগুলো চাইল্ডের হয় না। ডিটারমিনেন্টস বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে যে এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর, যেসব ডিজিজের ক্ষেত্রে আমরা পজিটিভ এজেন্ট কি সেটা জানি, তাদের ক্ষেত্রে সেই এজেন্টটাই হচ্ছে এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর। আর যাদের ক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক পজিটিভ এজেন্ট জানি না, যেমন হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা জানি না, সেসব ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, যেমন ওবেসিটি একটা ফ্যাক্টর, তাকে বলা হয় রিস্ক ফ্যাক্টর। তো সেই রিস্ক ফ্যাক্টরটা হলো তখন ডিটারমিনেন্ট অফ দ্য ডিজিজ। এখানে এজেন্টের স্টেট আর ইভেন্ট বলতে কি বোঝানো হচ্ছে সেটা এখন বলা যায়। ইভেন্টের উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টের স্বরূপ যা যা হতে পারে, যেমন লোকটা ইনজুরি হতে পারে, সো ইনজুরি, আবার লোকটা মারা যেতে পারে, সো ডেথ। সো ইনজুরি এবং ডেথ এটা হচ্ছে হেলথ রিলেটেড। এখন এপিডেমিওলজির কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করা যায়। দেয়ার আর থ্রি কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। ওয়ান ইজ দিস ফ্রিকোয়েন্সি, দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ এন্ড দ্য ডিটারমিনেন্টস অফ ডিজিজ। ডিজিজ ফ্রিকোয়েন্সি ক্যান বি মেজার্ড বাই মেজারিং দ্য ইনসিডেন্স and prevalence and some other ways such as death rate and distribution of disease. এটা আমরা বের করতে পারি descriptive epidemiology মাধ্যমে, এবং determinants of disease এটা আমরা বের করতে পারি analytical epidemiology মাধ্যমে। অসুবিধা কারণেই হয়েছিল।